শুরুতেই সংবাদ শিরোনাম, আফগানিস্তানে স্কুল খুলেছে তবে পড়তে পারবে কেবল ছেলেরা, মেয়েরা নয়। শুধু ক্ষমা চাইলেই হবে না, ক্ষতিপূরণ দিতে হবে, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রকে। আফগানিস্তানের সিরিজ বিস্ফোরণ, নিহত সাত, আহত অন্তত 30 জন। যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে আফগানিস্তানের পূর্ণ গঠনের ব্যয় বহন করতে হবে, হুঁশিয়ারি পুতিনের। অস্ট্রেলিয়া ও আমেরিকার সঙ্গে সম্পর্ককে সংকটাপন্ন ঘোষণা করল ফ্রান্স। তালেবানের সঙ্গে সংলাপ শুরু করে দিয়েছি, বললেন ইমরান খান। ফের রাজপথে ট্রাম্প সমর্থক, আতঙ্কিত সাধারণ মানুষ। এবার বিস্তারিত। আফগানিস্তানে ছেলেদের জন্য মাধ্যমিক স্কুল খুলে দিয়েছে তালেবান সরকার, তবে মেয়েরা কবে ক্লাসে ফিরতে পারবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। আফগানিস্তানে তালিবান সরকারের শিক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, শনিবার থেকে ছেলেরা স্কুলে যেতে পারবে, তবে বিবৃতিতে মেয়েদের স্কুল ফেরা সম্পর্কে কিছু বলা হয়নি। খবর বিবিসির। বিবৃতিতে আরও বলা হয়, কেবল শিক্ষক ও ছেলে শিক্ষার্থীরা স্কুলে আসতে পারবে। এদিকে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এই সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত মেয়েদেরও স্কুলে যাওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। জানা গেছে, আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা ক্লাসে ফেরার অনুমতি পেয়েছেন, তবে তাদের জন্য আলাদা ব্যবস্থা ও ড্রেস কোড নির্ধারণ করা থাকবে। তালিবান রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় গত 15 আগস্ট, এরপর এক মাস পেরিয়ে গেছে। রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে দেশটির অর্থনীতি ধসে পড়েছে, দেখা দিয়েছে খাদ্য সংকট। অর্থনীতির চাকা সচল করতে ও সাধারণ মানুষকে স্বাভাবিক জীবনে ফেরাতে চেষ্টা করছে তালিবানের নতুন সরকার। 2 দশক আগে তালিবান শাসনের সময় নারীদের নানা অধিকার খর্ব করা হয়েছিল, এ কারণে এবারও একই ধরনের আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় মেয়েদের বাদ রেখে ছেলেদের স্কুলে যাওয়ার সুযোগ দেওয়ার খবর এল। আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত শিশুসহ নিরীহ 10 আফগান নাগরিকের স্বজনরা ক্ষতিপূরণ দাবি করেছেন। তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের শুধু ক্ষমা চাইলে হবে না, তাদের আর্থিক ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এর একদিন আগে শুক্রবার কাবুলে সন্দেহভাজন আইএস সদস্যর গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলায় শিশুসহ 10 বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরা। কাবুল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের একদিন আগে 29 আগস্ট ওই ড্রোন হামলা চালানো হয়। ওই হামলায় আইমেল আমাদি তার 3 বছরের কন্যা শিশুকে হারান। শনিবার তিনি গণমাধ্যমকে বলেন, এই হামলা কারা চালিয়েছে তা ওয়াশিংটনের তদন্ত করে জড়িতদের শাস্তির আওতায় আনা উচিত। আমি পরিবারের 10 সদস্যকে হারিয়েছি। যুক্তরাষ্ট্র ও অন্যান্য সংস্থার কাছে ন্যায় বিচার চাই। আমরা নিরীহ, আমাদের তো কোনো ভুল ছিল না। নিহতদের স্বজনদের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চান। তারা হতাহতদের জন্য ন্যায় বিচার চেয়েছেন এবং সম্ভব হলে তারা আফগানিস্তানও ছাড়তে চান। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার অনুসন্ধান চালায় এবং তারা জানায়, ওই হামলায় নিহতরা কেউ আইএস জঙ্গি ছিল না। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি শুক্রবার বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ওই ত্রাণ সহায়তা কর্মীর একটি ব্যক্তিগত গাড়িকে শনাক্ত করে ড্রোন হামলা চালানোর 8 ঘন্টা আগে তারা ধারণা করেছিল ব্যক্তিগত গাড়িটি জঙ্গি গোষ্ঠী আইএসকের কোনো আত্মঘাতী হামলাকারীর। তিনি আরও বলেন, এ হামলা ছিল সত্যি মর্মান্তিক ভুল। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের রাজধানী কাবুলে শনিবার 5টি বিস্ফোরণে কমপক্ষে 7 জন নিহত এবং আরও 30 জন আহত হয়েছে। তালিবান সূত্র আল জাজিরাকে এই তথ্য জানিয়েছে। তালিবান এই হামলার জন্য আইএসকে দাবি করেছে, তবে এখন পর্যন্ত কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি। জালালাবাদের 4 বিস্ফোরণে অন্তত 5 জন এবং কাবুলে অন্তত 2 জন নিহত হয়েছে। আর কাবুলের দাসত ই বার্চি এলাকায় একটি গাড়ি বোমা বিস্ফোরিত হলে ওই 2 জন নিহত হয়। তালিবানের একটি সূত্র আল জাজিরাকে জানায়, জালালাবাদ ও কাবুলের বিস্ফোরণগুলো ISILK এর কাজ বলে মনে হচ্ছে। তদন্ত চলছে, অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছে, জালালাবাদে অন্তত 4টি বিস্ফোরণ ঘটে। তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বিস্ফোরণের কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর এটি প্রথম হামলা যেখানে প্রাণহানি ঘটল।
আফগানিস্তানে নানগারহারের রাজধানী জালালাবাদ হচ্ছে ইসলামিক স্টেট গ্রুপের প্রাণকেন্দ্র। এই দল আগস্টের শেষের দিকে কাবুল বিমানবন্দরে এক রক্তক্ষয়ী হামলার দায় স্বীকার করেছে। এই হামলায় 100 বেশি মানুষের প্রাণহানি হয়। তালিবান আগস্টের মাঝামাঝি প্রাক্তন সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ক্ষমতায় ফিরে আসে। তারা দেশের শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে আফগানিস্তান পুনর্গঠনের ব্যয় বহন করতে হবে। শনিবার রাশিয়ান গণমাধ্যমের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এমন সংবাদ প্রকাশ করেছে। পুতিন করোনা প্রতিরোধে আইসোলেশনে থাকলেও ভিডিও লিঙ্কের মাধ্যমে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ও কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশনের সম্মেলনে উপস্থিত ছিলেন। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে ওই সম্মেলন দুটো অনুষ্ঠিত হয়েছিল। ওই শীর্ষ সম্মেলনে দেওয়া বিবৃতিতে পুতিন বলেন, আফগানিস্তানে সন্ত্রাসবাদ, মাদক পাচার ও ধর্মীয় উগ্রবাদ প্রতিরোধে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী যুক্তরাষ্ট্র ও ন্যাটো, তাই যুক্তরাষ্ট্র ও ন্যাটোকেই যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান পুনর্গঠনের ব্যয় বহন করতে হবে। আমেরিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ককে সংকটাপন্ন বলে ঘোষণা করেছে ফ্রান্স। ফ্রান্সের কাছ থেকে সাবমেরিন কেনার চুক্তি বাতিল করে দিয়ে অস্ট্রেলিয়া নতুন করে আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে একটি চুক্তি করার পর প্যারিস একথা ঘোষণা করল। নতুন চুক্তির আওতায় আমেরিকার কাছ থেকে পরমাণু শক্তি চালিত সাবমেরিন প্রযুক্তি পাবে ক্যানবেরা। গতকাল ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যা ইভস লাড্রিয়া অস্ট্রেলিয়া ও আমেরিকার সঙ্গে সম্পর্ককে সংকটাপন্ন বলে ঘোষণা করেন। ফ্রান্সের চ্যানেল টু টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকার সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার পর এই প্রথম ওয়াশিংটনের সঙ্গে প্যারিসের এমন সংকট তৈরি হলো। যে ইভস বলেন, সম্পর্ক এতটাই সংকটাপন্ন হয়েছে যে প্যারিস এই তিন দেশ থেকে রাষ্ট্রদূত ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে। এর আগে শুক্রবার এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার চুক্তি স্বাক্ষরকে পেছন থেকে ছুরি মারা বলে অভিহিত করেছিলেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। সেই সময় তিনি সতর্ক করে বলেছেন, মিত্র দেশগুলোর এই অপ্রত্যাশিত আচরণ অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনার জন্ম দেবে। অস্ট্রেলিয়া ফ্রান্সের সঙ্গে $100 কোটি চুক্তি করেছিল, যার আওতায় 8টি সাবমেরিন তৈরির কথা ছিল। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের সঙ্গে চুক্তি বাতিলের ঘটনায় ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং আমেরিকার মধ্যে সম্পর্কের যে অবস্থা তৈরি হয়েছে আগে তার নজির ছিল না। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানের তালেবানের সঙ্গে তার দেশের আলোচনা শুরু করার খবর দিয়েছেন। তাজিকিস্তানের রাজধানী দোশানবেতে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অবকাশে তিনি এ খবর জানান। ইমরান খান শনিবার এক টুইটার বার্তায় বলেন, আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের লক্ষ্যে তার সরকার তালেবানের সঙ্গে আলোচনা শুরু করেছে। তিনি আরও লিখেছেন, আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনার পর বিশেষ করে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমানের সঙ্গে বিস্তারিত আলোচনার পর তিনি এ সংলাপ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন। ইমরান খানের ভাষায়, আফগানিস্তানের একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের লক্ষ্যে তিনি এ উদ্যোগ নিয়েছেন। পাক প্রধানমন্ত্রী দাবি করেন, তালিবান তাদের ভবিষ্যৎ স্থায়ী সরকারের আফগানিস্তানের সকল জনগোষ্ঠী, বিশেষ করে হাজারা, তাজিক ও উজবেক জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সম্মত হয়েছে। ইমরান খান বলেন, 40 বছরের যুদ্ধ শেষে আফগানিস্তানে একটি ব্যাপক ভিত্তিক সরকার গঠিত হলে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হতে পারে, আর সেরকমটি করা সম্ভব হলে তা শুধু আফগানিস্তানের জনগণ নয়, সেই সঙ্গে এই অঞ্চলের সবগুলো দেশের জনগণ লাভবান হবে। সম্প্রতি তালিবান আফগানিস্তানে যে অন্তর্বর্তী সরকার গঠন করেছে তাতে এই গোষ্ঠীর বাইরের কোনো প্রতিনিধি রাখা হয়নি, যদিও তারা একটি অংশগ্রহণমূলক সরকার গঠন করার প্রতিশ্রুতি দিয়েছিল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলের সামনে স্থানীয় সময় গতকাল শনিবার আবারও জড়ো হন শত শত আন্দোলনকারী। চলতি বছরের 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে নারকীয় হামলার মামলা প্রত্যাহারের দাবি জানান 100 ট্রাম্প সমর্থক। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। ব্যানার ও প্লাকার্ডের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা হাতে নিয়ে বাইডেন সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। গত 6 জুলাই ক্যাপিটল হিলে তাণ্ডব চালানোর পর প্রথমবারের মতো ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করল ট্রাম্প সমর্থকরা। ট্রাম্পের প্রতারণা শিবিরের প্রধান ম্যাট ব্রেনার রডের এই সমাবেশের নেতৃত্ব দেন। হামলার পুনরাবৃত্তি ঠেকাতে এদিন কঠোর অবস্থানে ছিল নিরাপত্তা বাহিনী।
ছিল কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এই সময় ক্যাপিটল হিল ভবনে হামলা মামলা প্রত্যাহারের দাবি জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীরা বলেন, আমরা যে কোনো সহিংসতার তীব্র নিন্দা জানাই, কোনো ধরনের রাজনৈতিক সহিংসতায় বিশ্বাসী নই। 6 জানুয়ারি যা ঘটেছে তা অপ্রত্যাশিত, যারা নির্দোষ তাদের শাস্তির আওতায় আনা যাবে না। পুলিশ সদস্যরা সম্পদ নষ্ট করেছে আর দোষ দেয়া হয়েছে আমাদের ওপর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।